ওরা আমাকে শেখায় ইসলাম মানে হচ্ছে শান্তি ডিফেন্সে খেলো স্ট্রাইকিং করবা না চর মারলেও সহ্য করবা ঘুষি মারলেও সহ্য করবা দুর্নীতি করলেও সহ্য করবা তোমার মেয়ের গায়ে হাত দিল বইয়ের গায়ে হাত দিল সহ্য করবা এটা ইসলাম না ইসলাম ন্যায়ের ধর্ম শান্তি প্রতিষ্ঠার ধর্ম শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জালেমকে ধ্বংস করতে হয় মুসলিমরা সেই জালেমকেও ধ্বংস করবে ঠিক কিনা বলেন ওই ন্যারেটিভ যেই ন্যারেটিভ দিয়ে আমাদেরকে দমায় রাখতো যেই ন্যারেটিভ দিয়ে তেরোতে নিরহ মাদ্রাসার ছাত্র ইয়াতিম ছাত্রদের উপরে গণহত্যা যারা চালিয়েছিল একই ন্যারেটিভ মোদী বিরোধী আন্দোলনেও তারা শহীদ করেছিল ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার ছাত্রদের সেই একই ন্যারেটিভ চালাতে চেয়েছিল এই চব্বিশে এই জেনারেশন জেডের উপরে আমাদের ছাত্র ভাইয়েরা এগুলোর ভিতর দিয়ে বড় হয়েছে তো জেনারেশন জেড বুঝতে পারে না যে এগুলোর ভয়াবহতা কি বুঝতে পারে না এই দুইটাই হচ্ছে ফ্যাসিজম ক্রিয়েট করার মেশিন ঠিক কিনা বলেন এই যে ফ্যাসিবাদ ষোলো বছর যাবৎ আমাদের যে জুলুম অত্যাচার শাসন করেছে আমরা যদি এই সেকুলারিজম লিবারিজম কনসেপ্টটা যদি আজও না বুঝি পরবর্তীতে আবার একটা ফ্যাসিজমের উদ্ভব হবে ঠিক কিনা বলেন তো সংস্কার যদি পরিপূর্ণরূপে করতে চায় আমাদের দরকার সঠিক এবং স্থায়ী সমাধান এটা জানার আগে বলেন আপনারা কারা আমরা মুসলিম মুসলিমদের জন্য সমাধান সারিয়া কারণ আল্লাহর শাসন ছাড়া কোনো মুসলিমের সংস্কারমূলক ভালো থাকার কোনো কখনো কোনো দিন হয়নি ভবিষ্যতেও হবে না ঠিক কিনা বলেন কিন্তু পশ্চিমা নারীবাদীরা বলে বাংলাদেশের নারীবাদীরাও বলে নারীকে সমান অধিকার দিতে হবে ও যদি একশো কেজি তোলে ছেলেরা আমাকেও একশো কেজি তুলতে হবে ছাত্র ভাইদেরকে বলতে চাই এটা আমাদের প্রোডাক্ট মুসলিমদের প্রোডাক্ট আমাদেরকে বলতে দেন আবার যদি মুখ চেপে ধরেন বলা যায় না আরেকটা বিপ্লব সৃষ্টি হয়ে যেতে পারে ক্ষণিকের বিজয় পেয়েছি আমরা বুঝাতে চাই আপনাদেরকে দেখেন আপনারা যে শান্তি চাচ্ছেন আপনারা যে শৃঙ্খলা চাচ্ছেন আপনারা যে ভালো কিছু চাচ্ছেন সেই ভালো কিছু আছে এটা আমরা বুঝাতে চাই আপনাদেরকে আপনারা বোঝেন এখন না হলেও পরবর্তীতে যত তাড়াতাড়ি সম্ভব স্টেপ নেন নয়তো বলা যাচ্ছে না বাংলার মাটিতে আবার ফ্যাসিজমের মূল তৈরি হয়ে যেতে পারে বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুফহান ও তালার যিনি আমাদেরকে আজকের এই সেমিনার ফর জেনারেশন জেড এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ আমার কথা যারা শুনছেন বাহিরে যারা আছেন যদি কেউ থেকে থাকেন সবাই ভিতরে চলে আসেন ইনশাল্লাহ আর এই সামনের দিকে জায়গাগুলো ফাঁকা আছে যারা বাইরে থেকে আসতেছি সামনের জায়গাগুলো পূরণ করে নিই ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা আমার আমি বেশ দূর থেকে এসেছি আপনাদের জন্য এবং আমার যে চিন্তা চেতনা এবং আমার যে কনসেপ্ট সেগুলো জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করি আপনারা বিরক্ত হবেন না আমি কিছু একটা স্লাইডার সাজিয়েছি আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিন লেখা বোঝা যাচ্ছে প্রেজেন্টে ক্লিক করেন তো আচ্ছা আমার পরিচয় আমি দিয়ে নিই এবং পেশা কী আমি মোহাম্মদ রাফিউজ্জামান আমাকে সবাই মোটামুটিভাবে চেনে ইউথ ফাউন্ডেশান তালোড়ার এই চ্যানেল থেকে বা এই ফাউন্ডেশান থেকে আমরা দীর্ঘ চার বছর যাবৎ প্রায় কাজ করে যাচ্ছি যুবকদের নিয়ে স্পেশালি ডিপ্রেশন মাদকাসক্তি ইউথ রিলেটেড যে সমস্যাগুলো হয় সচরাচর আমরা এগুলো নিয়ে কাজ করতাম বেশিরভাগ সময় এর বাহিরে আমাদের কাজের পরিধি তেমন ছিল না তবে হ্যাঁ আমরা অফলাইন অনলাইন প্রোগ্রাম দুটোই করতাম অফলাইনও করতাম অনলাইনও করতাম পেশায় আমি একজন ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এই দুইটা সেক্টরে আমি কাজ করি এটাও প্রায় পাঁচ বছর যাবত এটা নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ কাজের পাশাপাশি দাওয়া এই দুইটা কাজ মানে এইটা আমি করার চেষ্টা করি আর কি আমি মনে করি যে আমার উদ্দেশ্য শুধুমাত্র নিজে হালালভাবে খেয়ে পরে বেঁচে থাকা এটাই না আমাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে যে নিজে চলবো ঠিক আছে কিন্তু দিনের জন্য ইসলামের জন্য উম্মার জন্য আমার কন্ট্রিবিউশনটা কি এটাও সবচেয়ে জরুরি একটা বিষয় আল্লাহ আজ্জাউজাল এটার জন্য আমাকে জবাবদিহি করবেন যেমন আল্লাহ আজল আমাকে অঢেল সম্পত্তি দিয়েছে কিন্তু আমি দেখা যাচ্ছে যে দিনের জন্য তেমন ক্ষেদমতি করতে পারছি না যতটুকু খেদমত করার প্রয়োজন হয়তো বা অপচয় বা এর ভিতরেই থাকি তাই না তো আমাকে আল্লাহ আজল যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করা হবে যে আমি সেই নিয়ামতের মাধ্যমে ইসলামের বা দিনের জন্য কতটুকু খেদমত করেছি এই জিনিসটা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে বুঝতে পারছেন তো জেনারেশন আলফা এই জেনারেশান আলফা কিন্তু আবার জেনারেশন জেট থেকেও বেশি এক্সপার্ট কারণ এদের কাছে যে গুলো একদম রেডিমেড হ্যাঁ স্ন্যাপড্রাগনের প্রসেসর হায়ার ইন্টেলের প্রসেসর হায়ার মানে যা কিছুভাবে সব কিছু গ্রাফিক্স গ্রাফিক্স কার্ড যদি পায় সেগুলোও হায়ার রেঞ্জের গ্রাফিক্স কার্ড আমরা যে সময় গ্রাফিক্স কার্ড দিয়ে গেমসগুলো খেলছি গ্রাফিক্স তেমন ভালো ছিল না এখন দেখা যায় যে পুরো রিয়ালিস্টিক দেখে মনেই হবে না যে এটা একটা গেম একটা ঘাস কিভাবে থাকে সব কিছু ইন ডিটেল আর কি বোঝা যায় এগুলোতে তো এরা কিন্তু আবার বেশি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে ইনোভেশনের দিক থেকে টেকনোলজির দিক থেকে আবার এদের যুগে আবার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আসছে তো এই জন্য দেখা যাচ্ছে যে জেনারেশন আলফা এটা জেনারেশন জেড থেকে একটু আলট্রা লেভেলের হবে তবে আমরা কথা বলছি যে জেনারেশন জেডকে নিয়ে কারণ এই জেনারেশন জেটের ভিতরে অপার সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি যেটা কিন্তু আমরা রিসেন্ট এই স্বৈরাচারের পতনের মাধ্যমে আমাদের সামনে প্রতীয়মান হয়েছে আমি কয়েকটা বিষয় বলার চেষ্টা করি রিসেন্ট এই যে গতকাল সেমিনারগুলো করা হলো কুড়িগ্রামে একটা করলাম তুষ তুষ ভাণ্ডারে একটা করলাম সোহান আল্লাহ বি আমার জানা নাই যে এরকম মন খুলে মুখ খুলে আমরা কবে কথা বলেছিলাম আমাদের মুখে সবসময় লাগাম থাকতো যে এইভাবে এইভাবে কথা বলতে হবে তুমি যদি এর বাহিরে কথা বলো দেখো তোমার অবস্থা কি হবে কারণ এটাই হতো বিগত বছর ধরে এটাই করা হতো আর কি বুঝতে পারছেন তো আমরা পার করেছি জুলাই মাস এটাকে আমরা বলবো রক্তাক্ত জুলাই কি বলবো রক্তাক্ত জুলাই কারণ এই জুলাই মাসে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে স্বৈরাচার শাসক গোষ্ঠী ক্ষমতার লোভে অন্ধ হয়ে অহংকারে অহমিকায় নিজের ক্ষমতার মস্ন যেদিন ছেড়ে যায় সেদিনও সে চেয়েছিল রক্তপাত যেন আরো হয় এই রকম লোভী ক্ষমতা ক্ষমতালোভী শাসককে আমার ভাইয়েরা এই জেনারেশন জেড যারা ছাত্র ভাইয়েরা আছেন তারা প্রতিহূত করতে সামর্থ্য হয়েছে বলেন না আল প্রিয় ভাইয়েরা আমার আমি একটু রিক্যাপ করি কারণ যেহেতু এই যে বেশি দিন না আমরা কিন্তু এইরকম রেভুলেশন দেখি নাই আমাদের জীবনে আপনারা দেখেছেন চোখের সামনে এরকম জলজান্ত একটা রেভুলেশন স্টেপ বাই স্টেপ কোন তারিখে কোন ঘটনা কিভাবে কি হইল এবং তার কারণে পতন হইল। সব কিছু কিন্তু আমরা স্পেক্ট আমাদের চোখের সামনে সব কিছু হয়েছে এজন্য এই রেভলেশন যদি বলে আমরা হিস্ট্রিও লিখে দিতে পারব ইতিহাসেও আমরা লিখে দিতে পারবো যে আমরা জানি কোন সময় কোন ঘটনার প্রেক্ষিতে কি ঘটেছিল আমাকে একটা স্পষ্ট কথা বলেন তো এই রক্তাক্ত জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছিল সেটা কি স্বৈরাচার পতনের আন্দোলন ছিল শুরুতে কিসের আন্দোলন ছিল কোটা আন্দোলন ছিল একটা ন্যায্য দাবিতে ছাত্র ভাইয়েরা শাহবাগ এবং ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে কোটা আন্দোলনের একটা মানে কোটা নিয়ে আন্দোলন করছিল যে না মেধাকে গুরুত্ব দাও মেধা না কোটা মেধা মেধা মেধাকে গুরুত্ব দাও কেন কোটা দিয়ে একটা মেধাবীর তুমি জীবন নষ্ট করবা কারণ এগুলো হচ্ছিল অহরহ একটু মামা খালা খালুদের লিঙ্ক আছে মামাদের লিঙ্ক আছে মেধাবীরা দূরে যাদের লিঙ্ক আছে যাদের রেফারেন্স আসে মন্ত্রী মিনিস্টার ফোন দিয়ে বলে তাদের চাকরি হয়ে যায় এটা সব সেক্টরে নট অনলি বিসিএস ক্যাডার যে কোনো সেক্টর এই যাবে নিয়ে আমাদের ছাত্র ভাইরা মাঠে নেমেছিল তারা কখনো এটা বলেও নাই যে এই কাজটা হবে কিন্তু আল্লাহ জল তো প্ল্যান করে তাই না ওরাও প্ল্যান করে আল্লাহ প্ল্যান করে তো এইটা ওরা চিন্তাও করতে পারে নাই যে এইটা এত দূরে চলে যাবে বুঝতে পারছেন তো এই যে এত এত কাহিনীগুলো হলো এর ভিতরে চেঞ্জ করি ভাইয়া রক্তাক্ত জুলাইয়ের ভিতরে আমরা অনেক ভাইকে হারিয়েছি আবু সাঈদ এই যে আপনাদের পাশের জেলা রংপুরের আবু সাঈদ ভাই রাহিমাহুল্লাহ তাকে হারিয়েছি আমরা ইয়ামিন তাকে হারিয়েছি মুগ্ধ তাকে হারিয়েছি তারপরে তানভিন তাকেও আমরা হারিয়েছি তো এই তো এত ভাইয়ের রক্ত যখন আমরা গেল এটা কি বৃথা হবে এমনিতেই বলেন আল্লাহ জওয়াজল তাদেরকে কবুল কবুলিয়ত দান করেন আমি তাদের ক্যারেক্টারগুলো আপাতত মেনশান করতেছি এ আমি বলছি এদের ইয়ে কী দেখেন এই ১৬ বছর যাবৎ স্বৈরাচার শাসক একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল ন্যারেটিভ সেই ন্যারেটিভ দিয়ে সে ডিহিউমানাইজ করত মানুষদেরকে কি ন্যারেটিভ রাজাকার যদি সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলে যদি ইসলাম নিয়ে কেউ যদি একটু তোরঘোর করে ইসলামের অধিকারগুলো যখন কেউ বাস্তবায়ন করতে চায় তার কথা হচ্ছে একটাই এরা কে রাজাকার আরেকটা কি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আরেকটা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিছু হলেই দেখবেন সাহাবাগী কিছু সুশীল আছে ঘাদানিক মুরগি কবির থেকে শুরু করে এরা যারা আছে একটা কথা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিগুলো খুবই দম্ভ সম্ভ করছে এদেরকে নামাতে হবে এক কথায় কি বলবো এরা মৌলবাদী আমাদেরকে কি বলে মৌলবাদী আর যদি আমরা দাড়ি টুপি রাখছি টাকনুর উপরে কাপড় পরছি কিট্যাগ আমি যখন প্রথম প্রথম দাঁড়িয়ে রাখা শুরু করি আমার এলাকার লোকজন জঙ্গি হচ্ছ নাকি জঙ্গি হয়ে যাচ্ছ নাকি এই তুমি শিবির করো এরকম ঘটনা আমি শেয়ার করছিলাম বাসের ভিতরে আমাকে একদম ডিরেক্ট ক্লাইম করা এই তুই তো শিবির করিস লাহ বিল্লাহ জামাত শিবির কি মানুষ না জঙ্গিরা কি মানুষ না মানে এটা এই এই ক্লেমটা কেমন কি কিভাবে দেয় এরা বুঝতে পারতেছি যখন এই রকম এইরকম দিয়ে আমাদেরকে দমায় রকম এইরকম দিয়ে যখন আমাদেরকে দমায় রাখতো তখন এই ন্যারেটিভ থেকেই তাদের পতনের ডাক শুরু হয়ে যায় পনেরো জুলাই না চোদ্দ ষোলো জুলাই এই রকম একটা সাংবাদিক তৎকালীন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে যে আপনার কোটা নিয়ে আপনার মতবাদ কি কে কে এর বেশি হকদার তখন তাদের চিরচিনা সেই ন্যারেটিভ দিয়ে আন্দোলনকে দমানোর যে প্রচেষ্টা কি বলেছিল গোটা তো সন্তানেরাই পাবে নাকি রাজাকের বাচ্চারা পাবে এটা বলার কারণে গেম চেঞ্জ ওই রাতেই ঢাকা ইউনিভার্সিটি রোকেয়া হল থেকে শুরু করে বুয়েট থেকে শুরু করে যারা যারা ছিল সবাই ক্ষিপ্র হয়ে গেল যে তুমি কে আমি কে রাজা কার রাজা আরেকবার হয়ে যাক তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে দেখছেন ওই ন্যারেটিভ যেই ন্যারেটিভ দিয়ে আমাদেরকে দমায় রাখতো যেই ন্যারেটিভ দিয়ে তেরোতে নিরহ মাদ্রাসার ছাত্র ইয়তিম ছাত্রদের উপরে গণহত্যা যারা চালিয়েছিল একই ন্যারেটিভ ওই একই নেগেটিভ দিয়ে আথারর আন্দোলনও তারা দূর করেছিল একই নেগেটিভ দিয়ে মোদি বিরোধী আন্দোলনও তারা শহীদ করেছিল ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার ছাত্রদের সেই একই নেগেটিভ চালাতে চেয়েছিল এই চব্বিশে এই জেনারেশন জেডের উপরেও পরিণাম আমি কে তুমি কে ট্রোলে ভরে গেছে সোভান আল্লাহ আমি তো ফেসবুক দেখে অজা অবাক হাউ খাম এটা কি বিপ্লব সৃষ্টি হলো সরাসরি ফেসবুকে মিম তৈরি হচ্ছে সরকারদের পোস্টে হা হিয়ক্ট হচ্ছে আমি দেখি অবাক যে এই বিপ্লব এটা তো এখানে থামবে না এটা দূরত্ব এটা এটা হয়তো আরও সামনের দিকে এগিয়ে যাবে সহামাল্লা এরপরে তো কিছু সুশীল সার সার জাফর সার কি বলেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি হয়তো ঢুকতেই পারবো না এত এত রাজাকার মানে এরকম আর কি কমেন্টস করতেছে যে যেতেও লজ্জা হচ্ছে যারা দিন ধরে প্ল্যান করলো হ্যাঁ এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ দিয়ে এক নিমিশেই সেই ন্যারেটিভগুলো গুলো ধুলোয় মিশে গেল সোহান আল্লাহ তাহলে দেখতে পাইছেন আল্লাহর প্ল্যান ওম্লা তারাও কুটকৌশল করে আল্লাহ কৌশল করেন কিন্তু অল্লাহু খৈরুল মাহিন নিশ্চয়ই আল্লাহর যে প্ল্যান আল্লাহর যে কৌশল সেটাই সর্বোত্তম যে তুমি ১৬ বছর ধরে জঙ্গি নাটক তুমি ষোলো বছর ধরে শিবির ত্যাগ রাজাকার ত্যাগ দিয়ে আমাদেরকে দমায় রাখছো জুলুমের জুলুম করেছো আমাদের উপরে দেখো তোমার ন্যারেটিভ দিয়ে তোমাকে আজকে আমরা দমায় দিব ইনশাল্লাহ চোখের সামনের ঘটনা এরপরে ছাত্রলীগ লেলিয়ে দিল মারামারি শুরু হয়ে গেল এরই ভিতরেই এক ভাই রংপুরের আবু সাইদ বুক পাতায় দিল এই জুলুমের বিরুদ্ধে বুক পাতায় দিল এই জুলুম শাসকের শাসকের বিরুদ্ধে যে এত এত জুলুম হয়েছে আমি আর নিতে পারছি না আমার বুকে দারুণ ঝড় বুক পাতিয়েছি গুলি কর যখন সে মারা যায় আমরা একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে মানুষ ততক্ষণ না পর্যন্ত আল্লাহ ততক্ষণ না পর্যন্ত মানুষের অবস্থান পরিবর্তন করে কোনো কমের অবস্থান পরিবর্তন করে যতক্ষণ না পর্যন্ত ওই কম নিজের থেকে সেই পরিবর্তনের অংশ নেয় এবং এই দুই একটা যান এই আবু সাইদের যান যাওয়ার ফলে এই গেম টোটালি চেঞ্জ যে আমার ভাইয়েক মাল্লু কেনে আমার বেটাক মাল্লু কেনে আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি আমরা করব না কি ভাইয়ের রক্তের সাথে বেইমানি করব না আমরা এরপরে শুরু হলে ব্যাপক আন্দোলন আঠারো জুলাই ১৯ জুলাই হ্যাঁ মুগ্ধ চেনেন তো বিউপি স্টুডেন্ট পানি নিয়ে গেছে যে আন্দোলনের ভাইদেরকে পানি খাওয়াবো ভালো একটা কাজের উদ্দেশ্যে গেছে সেখানে সে জানতো সে শহীদ হয়ে যাবে এবং সে কি জানত এই কারণে তাকে পুরো বিশ্ব চিনবে সোফান আল্লাহ এখন তাকে পুরো বিশ্ব চিনে গেছে এই যে এত এত ক্যারেক্টারগুলো যারা মারা গেছে তারপরে আইউটির স্টুডেন্ট তানভিন একজন ড্রোন স্পেশালিস্ট ড্রোন বানাইতো ভাই ও টাকার অভাব আছে ও যে ড্রোনটা বানাইতো ওটা দামি দশ হাজার ডলার একটা ডিল করলেই খালি এখান থেকে বানাই দিবে দশ হাজার ডলার ইমেজিন ও টাকার কিসের অভাব কোটার দরকার ছিল না সে জুলুমের বিরুদ্ধে গেছে একই জুলুম প্রকাশ্যে জুলুম আমার ভাইদেরকে গুলি করে প্রকাশ্যে লাঠি চার্জ করে মেয়েদের গায়ে হাত তোলে আমার মুসলিম মেয়ে মা বোনদের গায়ে হাত তোলে দরকার ছিল ইয়ামিন যেটা মেনশন করলাম আশুরার দিন ছিল ওদিন আশুরার রোজা রেখেছিল তাকে মেরে টাঙ্কির উপরে রাখা হয়েছিল ওই পুলিশের যে গাড়িগুলো সেখান থেকে তাকে টেনে হিচড়ে ফেলা হয়েছে এগুলো দেখার পরে কোনো ভাই কোনো মুসলিম ভাইকে ঠিক থাকতে পারে এই জন্যে তো কথা একটাই যে আমার ভাইয়ের রক্তের সাথে আমি বেঈমানি করব না সোহান আল্লাহ তার ফলশ্রুতিতে পাঁচ আগস্ট আমরা এই স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছি সবাই বলে আলহামদুলিল্লাহ চেঞ্জ করেন প্রিয় ভাইয়ের আমার এই যে স্বৈরাচারের যে ন্যারেটিভ জঙ্গি রাজাকার শিবির জামাত শিবির এগুলো কি এখনও মাথার ভিতরে আছে আমাদের যদি থেকে থাকে তাহলে স্বৈরাচারের যে কুটকৌশলে ষোলো বছর ধরে চালাইছে লাভ নাই ঘুরে ফিরে একই কুয়োর ভিতরে আপনি আবারও পড়বেন সুতরাং মাথা থেকে এগুলো ঝেড়ে ফেলেন এই যে ইসলামের কথা শুনলে জিহাদের কথা শুনলে তাগুদের কথা শুনলে শারিয়ার কথা শুনলে যদি আপনার এখনো গা চুলকায় তাহলে বুঝতে হবে আপনি এখনো সেই শাসকের মস্তিষ্ক ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে আপনাকে এগুলো মাথা থেকে এখনই ঝেড়ে ফেলেন এগুলো পশ্চিমাদের লিতিকথন জঙ্গিবাদ নাটক মাথা থেকে ঝেড়ে ফেলেন এগুলো আর মাথার ভিতরে রাখা যাবে না একটা সময় পরিচয় দিতে ভয় পাইত জামাত শিবিরের ভাইরা কানে বলতো যে ভাই আমি এটা এই দলের আছি দোয়া করবেন আমার জন্য আজকে আজকে কি দিন আর ভয় করা লাগতেছে না একটা সময় আমরাও যে জায়গায় যাই তাক দিতে ভয় পাই কি অবস্থা সুহান আল্লাহ এই তাকবির দিতে ভয় পাই আল্লাহর বরত্ব ঘোষণা করবো সে জায়গাও আমাদের ভয় এটা কি মুসলিম দেশ এটা কি স্বাধীন মুসলিম দেশ বলেন আমাকে যে স্বাধীন মুসলিম দেশে আল্লাহর বিধান আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না সেই স্বাধীন মুসলিম দেশ আদৌ কি মুসলিম দেশ কিনা ওখানে বসে থাকলেই ভালো হয় বারবার ইয়ে করা হচ্ছে তো প্রিয় ভাইয়েরা আমার আমাদের একটু বুঝার চেষ্টা করি ইসলাম কি এবং মুসলিম কারা বলেন তো ইসলাম শব্দের অর্থ কি জানেন আপনারা আবার বলেন্লাহ শান্তি শব্দ আর পাচ্ছি না এর আগে বলা মাত্র ইসলাম শব্দের অর্থ কি শান্তি বলবে সবাই বইয়ের ভাষা বইয়ের কথা আদতে কি শান্তি না ওরা আমাকে শেখায় ইসলাম মানে হচ্ছে শান্তি ডিফেন্সে খেলো স্ট্রাইকিং করবা না চর মারলো সহ্য করবা ঘুষি মারলো সহ্য করবা দুর্নীতি করলো সহ্য করবা তোমার মেয়ের গায়ে হাত দিলো বইয়ের গায়ে হাত দিল সহ্য করবা এটা ইসলাম না ইসলাম ন্যায়ের ধর্ম শান্তি প্রতিষ্ঠার ধর্ম শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জালেমকে ধ্বংস করতে হয় ইসলামের লোকেরা মুসলিমরা সেই জালেমকেও ধ্বংস করবে ঠিক কিনা বলেন মুসলমান কারা যারা আত্মসমর্পণ করে তাদেরকে মুসলমান বলা হয় ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা কি করা ভাই আর মুসলমান কারা যারা আত্মসমর্পণ করে তাদেরকে মুসলমান বলা হয় ভাই আত্মসমর্পণের কনসেপ্টটা ক্লিয়ার কি এই জায়গায় একটা কথা আছে সেটা হচ্ছে যে ইসলাম কোনো বুফে না বুফের ভিতরে অনেকগুলো খাবার থাকে চিকেন টিক্কা মটন কারি বিফ কারি একটু কাচ্চি খাবো ভাই তারপরে তন্দুরি রুটি খাবো ইসলাম এই রকম না ভাই যা আছে। সব নিতে হবে যা আছে সব মানতে হবে কোনো কিছু ছাড়া যাবে না এটাই হচ্ছে কি ইসলাম আত্মসমর্পণ কিছু মানব কিছু মানব না হবে না তবে মাথায় রাখবেন চেঞ্জ করেন মাথায় রাখবেন একটা বিষয় ইসলাম হলো ফিতরাতের দিন কি দিন ফিতরাতের দিন ভাই ফিতরাত কি একটা মানুষ সে যেভাবে চলে অভ্যস্ত তার কার্যক্রম যেরকম সেটা হচ্ছে ফিতরাত মোটর সাইকেল ওর ফিতরাত হচ্ছে ও পেট্রোল অথবা অকটেনে চলবে ক্লিয়ার ওকে ক্যারোসিন দিলে ডিজেল দিলে ওর ভিতরে গর্বর শুরু হবে বুঝতে পারছেন একটা মোটর সাইকেলের মাইলেজ দেয় পঞ্চাশ বা চল্লিশ ওকে যদি এখন সিস্টেম করে এই আমার মাইলেজ চল্লিশ কেন এটাকে সাইড করতো জিক্সার চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ যাবে সর্বোচ্চ বলতেছে যে এর মাইলেজ তুমি আমার এ সাইড করে দাও ওটা যদি কোনোভাবে কিছু করে সঠিকভাবে ফাংশন করবে বলেন আর পি দিতে পারবে টানি মারতে পারবে না যদি এরকম হয় তার মানে ফিতরাত হচ্ছে কোনো যন্ত্র কোনো মানুষ প্রকৃতিগতভাবে তাকে সৃষ্টিগতভাবে যেভাবে সৃষ্টি করা হয়েছে এটাই হচ্ছে ফিতরাত ইসলাম হচ্ছে ফিতরাতের দিন দিন একটা শব্দ দিন মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানে কি ভাই শুধু মসজিদে যাব তসবি করব, নামাজ পড়বো কোরআন মানুষ মানুষের সাথে ভালো আচরণ করব এগুলোই শুধু বলেন পরিপূর্ণ জীবন ব্যবস্থার ভিতরে সবকিছু আছে বিবাহ বিবাহ সাদী থেকে শুরু করে আইন প্রণালী থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে জীবনের এমন সেক্টর সেক্টর নাই নাই যে ইসলাম প্রত্যেকটা সেক্টরে ইসলাম এটা হচ্ছে আল্লাহর দিন এবং আল্লাহ আজল বলছেন এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম সুফা আল্লাহ তার মানে এই জায়গায় কোনো কিচ্ছু নাই পরিপূর্ণ এবং সার্বজনীন কেউ যদি বলে ইসলাম পুরাতন হয়ে গেছে ভাই মানবেন এই অনেক বছর পনেরোশো বছরের আগে এগুলো পুরাতন জিনিসপত্র এখনো কেন মানেন বলে না কিছু বাতিল ফেরকা বলে না বলে যে রসুল সাল্লাইসাল্লাম ইনার একটা প্রত্যেকটা জিনিসেরই একটা মেয়াদ আছে কই যে ওষুধ খান ওষুধেরও তো মেয়াদ আছে চিপস খান চিপসেরও তো মেয়াদ আছে সে সেরকম নাকি রাসুলেরও নাকি মেয়াদ আছে নাউজ্লা বলেন সবাই এ সকল বাতেল ফেরকাগুলো লালমনিহাট কুড়িগ্রামে সবচেয়ে বেশি এ সকল বাতেল ফেরকার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে বলে কি না রাসুল সাল্লা মেয়াদ নাকি এক হাজার বছর নাউজ্লা বলেন আল্লাহল কোরআনুল করিমে তাকে রহমতাল আলমিন বলেছেন বিশ্ব জাহানের জন্য তিনি আমাদের জন্য কোন প্রত্যেকটা মানুষের জন্য শুধু মুসলিমের জন্য না যা কিছু আছে মানুষ সে যে ধর্মই হোক প্রত্যেকের জন্য আল্লাহ আল্লাহল রসুল সাল্লামকে নির্ধারণ করেছেন এবং সিল মেরে দিয়েছেন এর এরপরে কোনো রসুল নবী আসবে না যদি এরপরে কেউ নবী দাবি করে সে মুসাইল্লামার মতো ভণ্ড সে কাদিয়ানির মতো ভণ্ড ক্লিয়ার ভাই এটা আমাদের আকিদা স্পষ্ট আকিদা বিশ্বাস এই বিশ্বাসের বাইরে যাব না বিশ্বাস কি ইসলাম ফিতরাতের দিন ফিতরাত মানে কি মানুষ যেই সফটওয়্যারে চললে সবচেয়ে ভালো পারফরমেন্স দিবে কোনো বাঘ থাকবে না কোনো ইরর থাকবে না সেই সফটওয়্যার হচ্ছে ইসলাম আর ওটাই হচ্ছে ফিতরাতের দিন বলেন ঠিক কিনা প্রিয় ভাই বেশি গরম কথা বলতেছি আমি এরকম কথা বলে অভ্যস্ত না খুবই শান্তশিষ্ট ভাবে কথা বলি আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন একদম শান্তভাবে কথা বলি মানে কি একটা অবস্থা হয়ে গেছে এই কথা বলি শান্তি মানে একটু ইয়ে হয়েছে আর কি ও আচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়েছে কিন্তু সমন্বয় ভাই আমাদের সোমাল আল্লাহ আত্মপরিচয় নেই হিনমন্নতায় ভুগি মুসলমান ভাই আমি আমার হিনমনতা কি তুমি মুসলিম চিররণবীর হীনমন্নতা কিসের পরিচয় দাও আমি মুসলমান পরিচয় দাও এবং তোমার মুসলমানিত্ব তুমি প্রকাশ করো তোমার দিনকে তুমি কায়েম করার চেষ্টা করো আল্লাহল কোরআনুল কারিমে সুরো বাকারাতে আমাদেরকে বলছেন নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি ফেরেস্তাদের ভিতরে ফেরেস্তা আল্লাহকে বলছেন যে ই আল্লাহ আপনি কি তাহলে জমিনে এমন একজনকে নিয়ে আসতে চাচ্ছেন যারা কিনা আবার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ তখন বলছেন যে তোমরা যেটা জানো মানে আমি যেটা জানি তোমরা সেটা জানো না এরপর আল্লাহ আদম আলাইসাল্লামকে শিক্ষা দিলেন সব জ্ঞান দিলেন তখন ফেরেস্তাদেরকে প্রশ্ন করা হলো আদম আলাকে প্রশ্ন করা হলো আদম আলাাল্লাম ঘট ঘট করে কিছু বলে দিচ্ছিলেন সোফান আল্লাহ তো আমরা আল্লাহর খলিফা মানে কি প্রতিনিধি খলিফা মানে কি প্রতিনিধি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমি এই জায়গায় আসছি গণতন্ত্রের প্রতিনিধিত্ব করার জন্য না আল্লাহর প্রতিনিধিত্ব আমরা করতে চাই ঠিক আছে ভাই আমার ফ্রেন্ড বাচ্চা গালের ফ্রেন্ড ন্যাংটা গালের বন্ধু কাল দিন আগে গত পরশু দিন আমাকে ধরে করছে দোস্ত বগুড়ার ভাষায় কথা বলতেছি আর কি ভাষা শুনছেন না পিনাকি আরে ফেমাস হয়ে গেছে বগুড়ার ভাষা পুরা ও যে ভাষায় কথা বলে ওটাই বগুড়ার ভাষা করছে দোস্ত ইসলামে তো রাজনীতি নাই তোরা কি করিস মানে এটা নিয়ে তোর তোর চিন্তা কি তোর কমেন্টস কি আমি তো বললাম ভাই ইসলাম তো একটা পরিপূর্ণ দিন আমরা যে জায়গায় চলি যেভাবে চলাফেরা করি আমাদের চলার জন্য সাহায্য করে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার নীতিও ইসলামে রয়েছে এবং আমরা যদি অতীতে দেখি রসুল সাল্লু আলাইহাম ইসলামী শারিয়া মোতাবেক মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করতেন খুব বেশি দিন না একশো বছর আগেও এই পৃথিবীতে সুপার পাওয়ার ছিল মুসলমান এই অটোম্যান সাম্রাজ্য এটা মুসলিমদের শাসন ছিল খেলাফত ছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে থেকে এই খেলাফতটা ধ্বংস হয়ে যায় ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে ওয়ানের পর থেকে একশো বছর যাবৎ আমরা খেলাফতহীন খলিফাহীনভাবে ভাবে চলাফেরা করছি ঠিক আছে এবং হিকমা হিসেবে বিভিন্ন তন্ত্রমন্ত্র অনেকে ইউজ করছে যে এখন খেলাফত নাই এগুলো তন্ত্রমন্ত্রের ভিতরে যাও তোমরা তো দেখেন তো আমরা যদি বলি যে ইসলামের রাজনীতি নাই এটা তো ভুল কথা আমাদের সব কিছু তো সেট করা সব নিয়ম কানুন তাহলে আমরা এটা কেন বলবো তারপর প্রিয় ভাই চেঞ্জ করেন তো ভাইয়া আমরা আরেকটা বিষয় জেনে নেই তারপরে একটা মজার বিষয় জানব আমাদের কালিমা রসুল্লাহ

তার কোনো শরিক নাই এবং মোহাম্মদ সাল্লাহু আলহ আসাল্লাম আল্লাহ বান্দা ও রসুল সোফাল আল্লাহ এ জায়গায় যে শব্দ ওই লাস্টে ইলাহ এটা হচ্ছে আমাদের বিশ্বাসের একটা স্তম্ভ গুরুত্বপূর্ণ আকিদা ইলাহ মানে কি সমস্ত ক্ষমতার একমাত্র সার্বভৌমত্ব আল্লাহ অনেকে অনেক জায়গায় আছে রব অনেক জায়গায় আছে মাবুদ সকল কথার একটাই অর্থ সমস্ত ক্ষমতার সার্বভৌমত্ব কার জায়গায় সমস্ত ক্ষমতার উৎস যদি জনগণকে দেন ইমান থাকবে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল ইমান থাকবে তাহলে বলেন আমাদের আকিদা কি ইলা সকল ক্ষমতার উচ্চকার আল্লাহ এই বিষয়টা আগেও বলেছি এখনও বলছি কারণ এটা আকিদার মূল ভিত্তি এই ইলাহ কনসেপ্টটা এতই এতই সূক্ষ্ম যদি একটু সরে যায় শিরিক হয়ে যাবে একটু সরে গেলে ইমান নষ্ট হয়ে যাবে বলে নাউজ বিল্লা প্রিয় ভাই এই ইলাহ জিনিসটা আমাকে সবসময় বুঝতে হবে ধরেন আপনি অসুস্থ হয়েছেন জ্বর আসছে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার ভালো কিছু একটা পরামর্শ দিয়েছে ভালো হয়ে গেছেন ক্রেডিট কার্ড আল্লাহ ডাক্তারের ওসিলাই আপনাকে ভালো করেছেন আল্লাহ না পা ওষুধের বিনিময়ে আপনাকে সুস্থ করেছেন এই যে দুনিয়ার যা কিছু সব অসিলা ফয়সালা হয় কোথা থেকে স্বৈরাচারের ফয়সালার লেখা হয়েছে কোথা থেকে আসমান থেকে আল্লাহ আজ দাওজালি লিখে দিয়েছেন সোফা আল্লাহ এই কনসেপ্ট ক্লিয়ার ভাই ক্লিয়ার আমরা সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলা নাই ক্ষমতার উৎস কেউ নাই সকল ক্ষমতার সার্বভৌমত্ব ইল্লাহল্লাহ আল্লাহর ক্লিয়ার ভাই ক্লিয়ার আকিদার মূল কনসেপ্ট প্লিজ উম্মা কনসেপ্ট ভেরি ইম্পর্ট্যান্ট ভাই আমরা মুসলমান জাতি বলি না মুসলিম জাতি এই জায়গায় কিছু তর্ক বিতর্ক আছে মুসলিম একটা দল কি দল এই জায়গায় যারা মুসলমান হবে প্রত্যেককে একটা দলের মতো একটা দলের মতো পৃথিবীর যে জায়গায় যেই থাকুক না কেন সব একটা দলের মতো এই দুনিয়ার ক্ষেত্রে আমরা যে দলগুলো দেখি না ধরেন বিএমপি তাদের কেউ জেলে গেছে সামহাও ধরে নিয়ে গেছে দলের যারা সিনিয়র পার্সন আছে কি কাজ তাদের বলেন তাকে সামহাও জামিনের ব্যবস্থা করা হবে তার যদি কোনো ক্ষতি হয় ফান্ডিং তুলে তাকে সাহায্য করা হবে বা তাদের যে ফান্ড আছে সেকে সাহায্য করা হবে মুসলমানও সেরকম রসুল্লা সাল্লাহ আলাইস্লাম বলছেন মুসলিম উম্মা হচ্ছে এক দল বা এক জাতি শরীরের কোনো অংশ যদি কেটে যায় হাত কেটে গেল পা কাটা গেল যে কোনো একটা অংশ যদি কেটে যায় আমি রকম অকেজো হয়ে যাব। আমার রকম কাজ করে আমি শান্তি পাবো না ঠিক তেমনি উম্মাহ যদি ভাগ হয়ে যায় মুসলিম উম্মার ওই শরীরের মতোই অবস্থা হবে উম্মা কনসেপ্ট কি ভাই ফিলিস্তিনে যা হয় হোক আমার কি ভাই আমি বাংলাদেশের মুসলমান আমার কোনো যায় আসে কাশ্মীরে আমাদের বোনরা মালাউন হিন্দুত্ববাদের দ্বারা ধর্ষিত হচ্ছে ভাই আমার কি ভাই আমি বাংলাদেশের মুসলমান বলেন আমার মুসলিম ভাই ওই কনসেন্ট্রেশন ঘুরে ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের বাচ্চাদের আলাদা করে তাদের বাচ্চাদের মগজ দূষিত করা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকলে দাঁড়ি কাটা হচ্ছে মেয়েদের বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে এগুলো কি খবরে দেখতেছি না আমরা প্রতিবাদ করছি কেন কারণ আমাদের ভিতরে ঢুকাই দিছে ওগুলো চাইনার অভ্যন্তরীণ বিষয় ওগুলো ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় ওগুলো ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় আরে আমার মুসলিম ভাই সে পৃথিবীর যে জায়গায় থাকুক সে আমার মুসলিম ভাই এজন্য পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক আমার প্রতিবাদ সচ্চার করতেই হবে ঠিক কিনা বলেন এটা কি আমার সাথে বলেন এটা কি বুঝতে পারছেন ওয়ান উম্মাহ ওয়ান বডি কোনো কিছু নাই পৃথিবীর যে জায়গায় মুসলিমরা নির্যাতিত হবে সে জায়গায় আমাদের আওয়াজ তুলতে হবে ক্লিয়ার প্রিয় ভাই আমরা সবাই মিলে কোক বর্জন করছিলাম না মনে আছে এই আন্দোলনের আগ দিয়ে এত সফলভাবে কোনো মানে বয়কট আন্দোলন দেখেছেন আপনারা এ জায়গায় দল মানে আমরা যারা যারা আছি এই সমন্বয়করাও কিন্তু আবু সাঈদও কিন্তু কোক বর্জন করেছিল সোফানুল্লাহ সোফানুল্লাহি এই আন্দোলনের সাথে যারা জড়িত তারাও এই আমাদের সাথে এই বয়কট আন্দোলনে তারা যোগ দিয়েছিল আমি মনে করি এই বয়কট আন্দোলনটা এই এই যে এই যে স্বৈরাচারের পতনের যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন হলো এইটার একটা প্র্যাকটিস সেশন ছিল যে সামনে তোদেরকে এক হতে হবে এই জন্য এই বয়কট দিয়ে তোদের শুরু করা হোক একটু মাথায় আসতেছে না যেহেতু রেভুলেশন দেখছি আমরা কাছ থেকে আমাদের চোখের সামনে এগুলো ভেসে উঠতেছে এই যে এটা এটার মাধ্যমে তো সবাই আমরা সচাক হয়েছিলাম তো যা কিছু পারি আমার ভাইদের জন্য আমাদের চেষ্টা হলো কিঞ্চিৎ চেষ্টা হলেও করতে হবে যদি তাদের প্রোডাক্ট এখনও আমরা বয়কট করব মনে করেন না স্বাধীন হয়ে গেছি ফেলিস্তিনির ভাইরা আজও রক্তাক্ত হচ্ছে তাদের জন্য আজও দিলের বুকেরে আমাদের কাটতে হবে যেভাবে জালিমদের জন্য আপনি বরদোয়া করেছেন ঠিক সেভাবে ওই ইসরায়েলের জন্যও আপনাদের বদদোয়া জারি রাখতে হবে বুঝতে একটা দোয়া আছে আল্লাহ্মা মুংজিল আল কিতাব ওয়া হিসাব ইহজিবিল ইল আহ জাব আল্লাহ্মা জিম হুম ওয়া এই দোয়াটা সার্জ দিয়ে একটু বেশি বেশি পড়বেন আল্লাহ জয়াজ আল ওদের উপরে লান ওদের ওদেরকে ধ্বংস করুক এবং আমাদেরকে সাহায্য করুক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার বলেন আমিন প্রিয় ভাই নয়া এস জি দা রাস্তা দিয়ে আসতে আসতে অনেক চ্যাপ্টার দেখলাম সেকুলারিজম এবং লিবারিজমের আমাদের ছাত্র ভাইয়েরা এগুলোর ভিতর দিয়ে বড় হয়েছে তো জেনারেশন জেড বুঝতে পারে না যে এগুলোর ভয়াবহতা কি বুঝতে পারে না এই দুইটাই হচ্ছে ফ্যাসিজম ক্রিয়েট করার মেশিন কিনা বলেন এই যে ফ্যাসিবাদ ষোলো বছর যাবৎ আমাদের যে জুলুম অত্যাচার শাসন করেছে আমরা যদি এই সেকুলারিজম লিবারিজম কনসেপ্টটা যদি আজও না বুঝি পরবর্তীতে আবার একটা ফ্যাসিজমের উদ্ভব হবে ঠিক কিনা বলেন এই সেকুলারিজম লিবারিজম আমাদের জীবনের যে কি ধ্বংসলীলা করছে আমি দেখাবো ইনশাল্লাহ একটু পরেই দেখাবো প্রিয় ভাই আসলে কি আমরা স্বাধীন দিন পালনে কি আমাদের বাধা ছিল না সিরাজ নাম শুনছেন বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি আছে বাংলার একটা আছে না হার্ট অ্যাটাক করে খালি কি যেন একটা নাম বলে গেছি হ্যাঁ যাই হোক খালি হার্ট অ্যাটাক করব ছবি মানেই হার্ট অ্যাটাক ছোট আমি আমরা তো ছোট মানে একবারে তো আর এই পর্যায়ে আসি নাই দেখছি অনেক কিছুই দেখছি তো প্রিয় ভাই সিরাজউদ্দৌলার সময় ব্রিটিশরা নিয়ে নিল ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপে চক্রান্ত করে আমাদের কাছ থেকে নিয়ে নিল বাংলাকে এই উপমহাদেশকে এরপরে উনিশশো সালে আবার একটা স্বাধীনতা আসছে না আল্লাহ স্বাধীন হয়েছি দাঁড়িয়ে রাখতে পারি টুপি পড়তে পারি ইসলামের শাসন নিয়ে কথা বলতে পারি একাত্তরে স্বাধীন হলাম আবার আবার একই অবস্থা মৌলবাদী জঙ্গি রাজাকার একই অবস্থা এই যে চব্বিশে স্বাধীন হয়েছি যদি এরপরেও যদি বৈষম্য থাকে দিন পালনে বাধা থাকে আদৌ কি আমরা স্বাধীন হব কিনা তাহলে সাতান্ন থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যত শাসক এসেছে আমাকে একটু সত্য কথা বলবেন তো কোনো শাসক কি ইসলামের জন্য কাজ করেছে সত্য কথা বলতেছেন ইসলামের জন্য কোনো কাজ করেছে নাকি আমাদেরকে লালায় দেওয়া হয়েছে যে এটা কেন করতেছো এটা কেন করতেছো এটা করো না এইদিকে যেও না এরকম করে তো আমাদেরকে বলা লাগতেছে তাই না তার মানে রাষ্ট্রীয়ভাবে কখনো ইসলামকে গুরুত্ব দেওয়া হয়নি আজান দিচ্ছে কতক্ষণ পজ দিব আচ্ছা শোনেন আমরা এখানে সবাই আসি না আমরা ইনশাল্লাহ একটু শেষ করে যাব হ্যাঁ বিরক্ত হচ্ছেন সবাই তো আমাদের একসাথে জামাত আদায় করবো ইনশাল্লাহ ব্যবস্থা আছে ভাই মার্কেট মসজিদ আছে না ওখানে আলোচনা শেষে আমরা একসাথে জামাতে চলে যাব ইনশাআল্লাহ মার্কাজ মসজিদে তো একটু সবর করি একসাথে নামাজ বিরক্ত হচ্ছেন এখন একটু আজান দিচ্ছে আমি আপাতত এখানে পজ একটু পরে আবার শুরু করবো ইনশাল্লাহ ক্লিয়ার আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমরা এখন কিছু কনসপেরেসি সম্পর্কে জানি কিছু বিষয় যেগুলো ষড়যন্ত্র আমাদের মুসলিম উম্মার উম্মাকে বিভক্ত করার জন্য মুসলমানদেরকে সুপার পাওয়ার থেকে নেমে ফেলার জন্য যে সকল কনসপারেসি করা হয়েছে সেগুলো সম্পর্কে জাস্ট একটু আইডিয়া নেই হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ জিও পলিটিক্যাল জিও পলিটিক্স আর কি এটা আপনাদের জানা দরকার নেক্সট স্লাইড প্লিজ ডিভাইড অ্যান্ড রুল নাম শুনছেন এই কথার যে তুমি যদি কোনো জাতিকে মানে রুল করতে চাও ডিভাইড করো দেন রুল করো যখন অটোম্যান সাম্রাজ্য ধ্বংস হলো এই ভিতরেই বিভিন্ন কলোনিয়ালরা ব্রিটিশরা তারপরে আপনার আদার্স যারা যারা ছিল ফ্রান্সরা তাদের মানে কাজ একটাই ছিল সেটা হচ্ছে যে ভাগ করা কি করা সৌদি আরবিয়া ইরাক লিবিয়া এরকম আরও তুরস্ক যেগুলো দেশ আছে প্রত্যেকটাকে তারা ভাগ ভাগ করে দিত ওয়ান বাই ওয়ান ভাগ করে দিত বুঝতে পারছেন এটা করে কি হতো তাদের ডিভাইড মানে রুল করতে সুবিধা হতো এবং ওই জায়গায় তারা কি ঢুকাই দিল ন্যাশনালিজম ঢুকাই দিল কি ঢুকাই দিল ন্যাশনালিজম ন্যাশনালিজম মানে বুঝেন জাতীয়তাবাদ কোনো ইজমই ভালো না আমরা জাতি মুসলিম বাঙালি বাঙালি জাতি আমরা বাংলাদেশি জাতি ইটস ওকে গুড রসুল্লা সাল্লা আলিয়া আরবই ছিল হ্যাঁ আরব জাতির অন্তর্ভুক্ত ছিল কিন্তু কোনো ইজমের ভিতরে তিনি ছিলেন না যে আমি বাংলাদেশি যা করব সব বাঙালি বাঙালি লাগাইতে হবে এই রকম ইজম এই কনসেপ্ট আমাদের ভিতরে ঢোকা যাবে না ক্লিয়ার আমি বাঙালি মুসলমান শেষ এটাই আমার পরিচয় বাট এছাড়া অন্য কোনো মানে এটাকে প্রভুত্বের জায়গায় নিয়ে যাওয়া এটার জন্য সব কিছু করা জীবন দিচ্ছি বাঙালি এই জন্য জীবন দিচ্ছি এইরকম করা যাবে না ক্লিয়ার বুঝতে পারছেন এই ইজম দিয়ে এই ন্যাশনাল ইজম দিয়ে আমাদের ভিতরে দঙ্গ হাঙ্গামা শুরু করে দিল এই তুই তুরস্কের তুই প্যালেস্টাইন নিয়ে কেন চিন্তা করবি তুই বাংলাদেশি তুই কেন কাশ্মীর নিয়ে চিন্তা করবি ওখানে যা হয়ে হোক আমরা উম্মা কনসেপ্ট পড়ছি না উম্মা কনসেপ্ট জানছি না এখন এই ধারণা মতবাদ কি আপনার কাছে ঠিক মনে হচ্ছে বলেন পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান থাক কর্তব্য আমাদের উপরে আসবেই অবশ্যই এবং এর দ্বারা আমি জিজ্ঞাসিত হব ক্লোজ আচ্ছা নেক্সট সাইড এটার মাধ্যমে তারা উম্মা কনসেপ্টটা ব্রেক করার চেষ্টা করেছে ভালোভাবেই ব্রেক করেছে আমরা নিজেরাও একই অবস্থায় ছিলাম উম্মা কনসেপ্ট আমাদের ভিতরে ছিল না বুঝতে পারছেন এরপর তো আমরা জেন জেড জেনারেশন জেড জেন জি আমরা বাঙালি বাঙালি আমরা তবে তার আগে বলেন তো আমার সাথে আমরা বাঙালি তবে তার আগে মুসলিম আগে মুসলমান পরে বাঙালি বলবেন আমার সাথে আমরা আগে মুসলমান পরে বাঙালি ক্লিয়ার কনসেপ্ট ওই হাজার বছরের সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রার যে ইতিহাস আমাদেরকে শুনায় বাপরে বাপ উনিশশো সালে যেটা শুরু করলো ওই হাজার বছরের সংস্কৃতি হুতুম পেঁচা তৈরি করো মূর্তি বানাও ঘুরে বেড়াও কাতিল্লা বাঙালির বোঝে কি আর সাতশো বছর মুসলমানরা এই বাংলা সেই বাংলা শাসন করেছে এই উপমহাদেশ শাসন করেছে এই উপমহাদেশের রন্ধে রন্ধে মুসলমানিত্বের গর্ব আছে পাল রাজার ইতিহাস শুনি নাই সেন রাজার ইতিহাস শুনি নাই কীভাবে পালাক্রমে এই এই ভূখণ্ডের মানুষদের উপরে নির্যাতন চালিয়েছিল চারটা ধর্ম চারটা গোত্র মনে আছে হিন্দুদের কি কি ব্রাহ্মণ এই যে চারটা ভাগে বর্ণ প্রথা বলে এগুলাকে। কিভাবে ডিহিউমানাইজ করা হতো যেরকম আমেরিকাতে এখন করে না এগুলোকে কি বলি আমরা রেসিস্ট রেসিড বলি না গায়ের চামড়ার রং দিয়ে এরাও এক সময় রেসিস ছিল এবং এই বাংলার এই উপমহাদেশের মানুষের ভিতরে জুলুম অত্যাচার এত পর্যায়ে গিয়েছিল মুসলমান শাসন আসার পরে এরা হাফ ছেড়ে বলবেন না তাহলে কি আমরা বাঙালি মুসলিম বাঙালি ক্লিয়ার এই ইয়ের পরে যখন ভাগ করে দিল ডিভাইড অ্যান্ড রুল করে দিল তার ভিতরে তারা পাপের ডেমোক্রেসি বসা যে আমাদেরই লোক থাকবে আমাদের কথাই উঠবস করবে হ্যাঁ আমাদেরই সব খালি সিস্টেম হচ্ছে মানে ওই জায়গায় পাপেট পাপেট পুতুলের মতো পাপেট ডেমোক্রেসি যেটা আফগানিস্তানেও বসাইছিল তারা বাংলাদেশেও এরকম ছিল কিন্তু সেটা রয়ের ভিতরে ছিল হ্যাঁ এরপরে যত যত বিশ্ব দেখতেছেন যত নিম্নবিত্ত দেশ সবগুলো জায়গায় এই পাপেট ডেমোক্রেসি ক্লিয়ার যারা দেখতেছেন উঠতেছে বুঝবেন যে বহিরাগত শক্তি এদের ওপরে ডেমোক্রেসি নিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল আমি আমার শ্বশুরবাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলাম তো ওই জায়গায় এই যে এরকম গ্রাফিতি করতেছিল গ্রাফিতি লিখতেছিল আর কি তো ভালো একটা দিক ইতিহাস সংরক্ষণের জন্য গ্রাফিতি খুবই জরুরি একটা বিষয় না হলে তো ইতিহাস বিকৃত হয়ে যাবে ইতিহাস কেরিকেচার হয়ে যাবে পঁচাত্তরের ইতিহাস শোক দিবস পরিণত হবে আপনি আজকে নিউজ দেখলাম বাহাত্তর থেকে পঁচাত্তরের পত্রিকা ১৬ বছর যাবৎ কেউ পড়তে পারে নাই এখন ১৬ বছর পরে এই পত্রিকাগুলো সবাই আবার পড়ার অ্যাক্সেস পাচ্ছে সোহান কী হয়েছিল বাহাত্তর থেকে পঁচাত্তর আমরা জানি সেটা এখন জানব অবশ্যই জানবো ওই সময় বাপ রাজক্ত করেছিল স্বৈরাচার হয়ে গিয়েছিল এই সময় তার কন্যা ইতিহাস আমাদেরকে বলে পঁচাত্তরে নাকি এই মরার পরে সবাই নাকি চোখের জল আর নাকের জল এক করেছিল হ্যাঁ আসলে কি নাকি পুরো বাংলার মানুষ মিষ্টি বিতরণ করেছিল তাহলে ইতিহাস সংরক্ষণ জরুরি অবশ্যই জরুরি তো রাস্তা দিয়ে যাচ্ছি ওরা বলতেছে লেখতেছে ধর্ম আর দেশ মিলাতে যেও না পরে ফুলের নাম কি দিবে সিরিয়াসলি হে কি অবস্থা হ্যাঁ তুমি যদি বলো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আদার্স পেগানিজম স্যাটানিজম ওকে ঠিক আছে গো গোহাইট ঐতিহ্য ধর্ম বাট আমাদের তো এটা তথাকথিত ধর্মের মতো না আমরা বলি এটাকে দিন আমরা বলি না ধর্ম আমরা বলি দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জায়গায় সব সিস্টেমে এই দিন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সে জায়গায় তুমি কি হবে বলো দেশ আর ধর্মের কথা এই জায়গায় ইসলাম থাকবে না তাহলে ওই জায়গায় লিখে দাও তুমি ধর্মের নাম এই সাউন্ড সিস্টেম এরকম না একটু কমাই দেন মানে যেরকম ছিল ওরকমই থাক বেশ কমাই দিলেই হবে বুঝতে পারতেছি তাহলে এটা ঠিক নাকি এটা ওই সেকুলারিজম লিবারিজমের আবর্জনা বলেন এটা কি আবর্জনা এটা বুঝতে হবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আজকে বললাম না ব্রেন যা গু ঢুকাই ছিল ষোলো বছর ধরে এগুলো সব ঝেড়ে ফেলেন ওয়াশ হয়ে চলে যান আজকে বুঝতে পারতেছেন চেঞ্জ এই যে মতবাদ ধর্ম আদেশ মিলেতে যেও না এটা একটা মিথ প্রচলিত আছে মধ্যযুগীয় মধ্যযুগীয় বর্বরতা বলে না মধ্যযুগীয় বর্বরতা বলে না অন্ধকার যুগ এটা কি আসলে মুসলিমদের নাকি খ্রিস্টানদের ওই যে লাইটনিং পিরিয়ড এত সাউন্ড বাড়তেছে কেন লাইটনিং পিরিয়ড আছে না একটা সময় চার্চ চেঞ্জ করেন একটা সময় চার্চ ক্ষমতার উৎস ছিল খ্রিস্টানদের চার্চের ভিতরে বুঝতে পারতেছেন এই যে পশ্চিমারা যখন তাদেরকে বলেন তাদের উন্নতির কথা ওরা ওদের গ্রিক দর্শনের কথা বলবে ওরা ওদের ওই মেসোপটেমিয়া যুগে মানে গ্রিক দর্শনের যত আর্কিওলজিস্টরা আছে ওই যে সক্রেটিস মক্রেটিস এগুলোর কথা বলবে এরপরে দেখবেন চলে যাবে একবারে শিল্প বিপ্লবে চলে যাবে মাঝখানে যে অন্ধকার যুগ এটা ওরা বলে না কারণ এই যুগে তারা সবচেয়ে নিম্নত পজিশনে ছিল আরে এই মধ্যযুগে ইসলাম তো তার স্বর্ণযুগে ছিল ঠিক কিনা বলেন বাগদাদের ইরানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসত জ্ঞান নেওয়ার জন্য বিজ্ঞান থেকে শুরু করে প্রত্যেকটা জ্যোতির্বিদ আয়ুর্বেদ থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে ওলামা কেরামগঞ্জ ইসলামের মুসলমানেরা উন্নয়ন করছিল সেই স্বর্ণযুগে আমরা ছিলাম তোমরা মধ্যযুগ বলতে মুসলিমদের দিকে কেন তাক করো ঠিক কিনা বলেন চার্চে ওরা এত ডেস্ট্রাকশন চালাইছে একটা জাগরণ তৈরি হয়েছে কিছু সংস্কৃতির সেকুলার সুশীল সেকুলারবাদী বলে এই ধর্ম আর রাষ্ট্রের জায়গায় থাকবে না ধর্ম চার্চের ভিতর ঢুকে দাও রাষ্ট্রের ভিতরে আমরা চালাবো ফর দ্য পিপুল অব দ্য বাই দা পিপুল শেষ ভাই তোমাদের বস্তা পচা আইডিওলজি আমাদের ভিতরে কেন দাও তোমার চার তোমাকে শাসন করতে পারে নাই আমাদেরকে কেন ধরতেছো তুমি ঠিক কিনা বলেন এই আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার তো ভাই কেউ যদি বলে কথা ঘুরে ফিরে একটা কথা বুঝাই দিবেন দেই তোর এই সেকুলারিজম মতবাদ তোর কাছে রাখ বাংলার জমিনে মুসলমানের জমিনে আল্লাহর জমিনে বিধান কখনো রচিত হবে না ঠিক কিনা বলেন ভাই পরপর বেশ কয়েকবার আমরা শোষিত হয়েছি শাসিত হচ্ছি হতেইছি ব্রিটিশরা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে এই পিরিয়ডটাকে বলা হয় কলোনিয়াল পিরিয়ড কলোনি তৈরি করে ভাগ করে নিত কিছু জায়গা ফ্রান্স কিছু জায়গা ব্রিটিশ কিছু জায়গা আমেরিকা কিছু জায়গা ইংল্যান্ড এরা মানে এরকম করে ভাগ করে করে শাসন করত। শোষণ করত। এবং এই শোষণ করতে গিয়ে আমাদের সমাজে বিস্ফোরা দিয়ে দিছে কি দিছে বিস্ফোরা দিয়ে গেছে শিক্ষা ব্যবস্থা শুয়ে শুরু করে আমাদের আইডিওলজি সব জায়গায় ব্রিটিশ মন মানসিকতা গেঁথে দিয়ে গেছে এবং আমাদেরকে অন্টরপ্রেনারশিপের দিকে কখনোই তারা নিয়ে যাবে না এই ওয়াদা তারা করেছে এবং এটার কারণে মসলিন খ্যাত বাংলার ঐতিহ্যবাহী একটা কারুকার ছিল মুসলিম মাম শুনছেন একটা শাড়ি আম্মুরা বলে মেসের কাটির ভিতরে বারো হাত ছাড়ে নাকি ঢোকানো যাইতো কত লাকজারিয়াস সোহান আল্লাহ এদের হাত কেটে দিয়েছিল যাতে তারা জীবনও যেন ওটা বানাইতে না পারে যে কেউ এন্টারপ্রেন করতে যাবে তাকেই বাধা দিছে যে তোরা চাকরি করবি তোরা আমাদের চাকর হবি ব্যবসা করব আমরা টাকা কামাবো আমরা বেশি বেশি টাকা কামাবো আমরা তোদের চাকরি করাই ভালো চাকর হয়ে থাকবি দশ হাজার টাকা দিব মাসে বছর শেষে বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার টাই টাইপ দিবো টাই পরে আসবি মানে একটা ফ্যাশনই আলাদা চাকরি পেয়েছি আছে না আর যে ব্যবসা করে টাকা কামায় গুরুত্ব আছে তার কোনো গুরুত্ব নেই বাংলা সিনেমায় আগে এরকম অনেক দেখা যেত বাংলা মুভি দিক আগে থেকেই বিভিন্ন মুভি বিভিন্ন লিটারেচার এগুলো দিয়ে আমাদের চাকরির কনসেপ্ট আমাদের ঢুকাচ্ছিল বাংলা মুভিতে কি দেখায় ছেলে চাকরি পাইছে হ্যাঁ বাবা দৌড়ো আসছে বাসায় ওগো শুনছো আমার ছেলে চাকরি পেয়েছে সোহান আল্লাহ ভাই কি ভাইছে চাকরি পাইছে লাফাচ্ছ কেন মাসে কত টাকা পাবে তোমার লাখ লাখ টাকা পড়ে আছে অথচ সে লাভাচ্ছে আমার ছেলে চাকরি পাইছে আমার বাবার তার ব্যবসায়িক বিষয় ব্যবসা করবে আমাকে বিজনেস শিখাবে না সে ব্যবসা করিস না খুব কষ্ট চাকরি কর এই কনসেপ্টটা তারা কেন বলতো কারণ তাদের রিজিকের কনসেপ্ট ক্লিয়ার না কিসের কনসেপ্ট উনি মনে করেন ব্যবসার ভিতরে লস হবে কষ্ট হবে এক সময় ভালো টাকা আসবে আবার লস হবে কষ্ট হবে আরে এইটার মাধ্যমেই তো আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো হবে তাই না আর চাকরি আছে আমি মনে করতেছি চাকা তো আসবেই কাক প্রায়োরিটি দিচ্ছি বসেক বস খুশি তো আমার চাকরি ঠিক আছে ঠিক আছে এইটার জন্য শহীদ মিনারে যে খাম্বা পূজা করে সেরক করে সেটাও তারা করতে রাজি চাকরি যেন ঠিক থাকে এইটার জন্য গুলি করতে পারে কিসের চাকরি যেন ঠিক থাকে দেখতেছি না আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও এনে দেখাচ্ছে স্যার দেখেন গুলি করছি একটাই মরিছে স্যার বাকিরা তো যায় না কি একটা অবস্থা গোলামি করতে করতে এদের মাথা শেষ হয়ে গেছে আমরা গোলামি করি কার এক আল্লাহর গোলামি করি আমরা আর কারো গোলামি করব না কারণ আল্লাহর গোলামি যখন আমি করব, আল্লাহর দাসত্ব যখন আমি করব। পৃথিবীর সমস্ত কিছু তা আমার পায়ের নিচে চলে আসবে ঠিক কি না বলেন কেউ যখন আল্লাহর গোলামি করে না সে গার্লফ্রেন্ডের গোলামি করে তাই না রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে যান টাকা কুট থেকে আসে বাপের পকেট থেকে মেরে হলেও লিয়ে যাবে ঠিক না গোলামি করে কার যা বলে তাই হ্যাঁ 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 যা বলো ঠিক আছে তুমি থাকো ওরা যা করে তুমি থাকো মানে এই কি অবস্থা যুব সমাজের মেয়েদের পিছিয়ে চলতে চলতে তাদের মাথায় শেষ হয়ে গেছে পা ধরে হাত পা ধরে মেয়েদের ডোন্ট প্লিজ আই উইল ডাই আমি মরে যাব তুমি না থাকলে আমি মরে যাব বাসব না আরে ভাই ছেড়ে দেখ না কে কয়েকদিন পরে তো তুই ঠিকই থাকবি এমনও দেখছি আমি যুব সমাজ প্রপোজ করছে একটা মেয়েকে মেয়ে রিজেক্ট করেছে সে দেবদাস হয়ে গেছে এরপর সে বিড়ি খেয়ে ঘুরে বেড়াচ্ছে গাঁজা খেয়ে ঘুরে বেড়াচ্ছে আরে ভাই একজনকে প্রপোজ করছিস খালি ওকেই কেন লাগবে তোর কনসেপ্টটা কি এদের একটাই লাগবে আজব কথা আর নাই আর নাই আমাদের তো আল্লাহ আজল বলে দিছে একটা দিয়ে না হলে আরো চারটা তুমি নিতে পারবা ঠিক আছে এই ওয়ান পিস মানে এক কেন্দ্রিক মন মানুষ দূর করেন ভাই এটা একটা ব্যাধি ব্যাধি এই মন দূর করেন মনে রাখবেন প্রিয় ভাই আমার যারা যুবকেরা আছি আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে কোনো জায়গায় শান্তি পাবেন না আল্লাহ বিয়ের আগে প্রেম করো না জ্বালা জ্বালা আছে আছে কিন্তু এখানে না বলছেন তার মানে জ্বালা আছে এই জ্বালা যারা করছে শ্যাক খাইছে জিজ্ঞাসা করেন পার্সোনালি বলবেন সবার সামনে বলবেন না বলে আমি ওকে গিয়ে দিচ্ছি ব্রেকআপ করছি পার্সোনালি যে বলবেন দেখবেন যে সব ওগুলাই দিবে ভাই টাকার ওপর টাকা খারাজ করছি ভাই তারপরও সে চলে গেছে ভাই ঠিক আছে ব্যবসার জন্য টাকা জমাইছিলাম সেটাও দিছি তারপরও থাকে নাই না উজুবিল্লা প্রিয় ভাই আল্লাহ আল্লাহল বলেন নিশ্চয় জিনা নিশ্চয়ই আশেপাশেও তুমি যেও না এটা অশ্লীল ও মন্দ কাজ আল্লাহ আল হাকিম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ জানেন কোন ভাবে চললে কিভাবে কি করলে আমাদের জন্য ভালো হবে এজন্য আমাদের শারীরিক মনোবাসনা চাহিদা মেটানোর জন্য আল্লাহ বলছেন তোমরা বিয়ে করে হালাল ভাবে তোমরা এই চাহিদাটা মেটাও এবং এতেই উত্তম এবং এটাই পৌরসত্বের পরিচয় ঠিক আছে এখানে যুবক ভাইরা যারা আছে নিয়ত নেন ইনশাল্লাহ আগামী তিন বছরের ভিতরে বিয়ে করবেন বা দুই বছরের ভিতরে বিয়ে করবেন ঠিক আছে যে বয়সেই থাকেন ছোটখাটো আছে নাকি ভাইয়ের বয়স কত যে বয়সেই থাকেন নিয়ত নেন এখন থেকে প্লাস গেট তো যাই হোক সিক্সটিন ক্লাস হলেও হবে যৌবন তো আরও আগে থেকে শুরু হয় ক্লাস ফোর ফাইভের টিচারের সাথে লাইন মারে দেখা যায় এরকম তো উদ্দেশ্য একটাই আমরা সেলফ ব্যবসা করে হোক স্কিল অর্জন করে হোক টাকা ইনকাম করব বুক উঁচু করে মেয়ের বাবাকে গিয়ে প্রপোজ করব। আপনার মেয়েকে বিয়ে করতে চাই বলেন ইনশাল্লাহ আরে আমি পুরুষ আমি কেন রিক্সার চিপাই হোটেলের চিপাই যাব ঝোপঝাড়ে যাবো আরে ভাই গায়রত আছে না একটা আমি সবার সম্মুখে চলবো বউ নিয়ে কি সমস্যা আমার হালাল ভাবে মনে রাখবেন হালালে যে শান্তি সেটা হারামে কোনো দিন পাবেন না আল্লাহর জন্যে এখনই যদি কোনো রিলেশন থাকে ভাই দম্ভ থাকলে সাহস থাকলে প্রপোজ করেন নয়তো ক্যান্সেল এ জায়গায় কোনো শয়তানের কোনো ফতোয়া চলবে না মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান তারপরে আমি যদি ছেড়ে সে যদি সুইসাইড করে এগুলো যেগুলো কনসেপ্ট বা ক্লিয়ার ইনশাল আমাদের সেই তৌফিক দান করুক তো এই কলোনিয়াল ইয়েগুলো আমি জাস্ট কয়েকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে পশ্চিমা সেকুলার লিবারেল ওয়ার্ল্ড ভিউ যেটা আছে আমাদের কি দিয়েছে একটু দেখতে হবে না ভাই যে ওয়ার্ল্ড ভিউ আমরা বড় হচ্ছি সেই ওয়ার্ল্ড ভিউ আমাকে কি দিল দেখি ভাই নেক্সট নারীর নিরাপত্তা প্রথমে আসি নারীর নিরাপত্তা এবার আমাদের কনসেন্ট্রেশন দেন ওটা পরে পরের পয়েন্ট পরে বলতেছি নারীর নিরাপত্তা দেখেন বিএমডাব্লিউ গাড়ি চিনেন অডি মার্সিডিস ল্যাম্রোগ্রেনি ম্যাকলার্ন এগুলো যখন হাই কোয়ালিটি গাড়ির যখন উদ্বোধন করে নতুন যখন মডেল নিয়ে আসে মডেল বের করে ওটার প্রমোশনের জন্য বিশাল বিলবোর্ড বোর্ড ছাপায় বিভিন্ন দেশে সেই বিল দেখবেন গাড়ি ঠিক আছে চাবি নিয়ে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির উপর বসে আসে হোয়াট ইজ দিস কোনো রেস হচ্ছে মোটো বলেন তারপরে কার বাইক বলেন বিকিনি পরা মেয়ে পতাকা নিয়ে এরকম করে মারবে তারপরে গাড়ি যাওয়া শুরু করবে সোহান আল্লাহ ইংলিশ মুভিগুলোতে আমরা দেখছি বাস্কেটবল খেলা হয় ওইখানে এক ধরনের গাল আছে চিয়ার গাল কি গাল চিয়ার গাল ওরা একটু বিকিনি কিনি পরে আসবে আর চিয়ার আপ করবে খেলায় দেখেন না ছয় মারলে নাস্তিছে এরা কি নারীর গুরুত্ব দিয়েছে নাকি প্রোডাক্ট হিসেবে ইউজ করছে এরা আসল নারীর অধিকার দিবে এরা বলেন আমাকে যারা কিনা নারী সম্মান হরণ করতেছে দিনের পর দিন সেই পশ্চিমা মিডিয়া বাঘের মুখে আমাদের নারীকে তুলে দিচ্ছে যে নারী তোমরা স্বাধীন যাও তোমরা এগিয়ে যাও আর এগুলোর কারণেই ধর্ষণের সংখ্যা আজকে বেড়ে যাচ্ছে বলেন ঠিক কেনা নারীরাও ওই ফাঁদে পা দিচ্ছে বলে আমি উদ্যোক্তা হব আমি চাকরি করব নিজের কামাই নিজে কামাবো ভাই পুরুষদের উপরে দায়িত্ব আছে তার মাহরামের দায়িত্ব নেওয়া আল্লাহ রসুল সাল্লাহম একটা হাদিস বলছেন যে পুরুষদের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা নেই তার মানে এই না যে নারী দেখলেই আমি ছুপে যাব। এরকম না মানে হচ্ছে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা আল্লাহ আমাদের জন্য নারীদেরকে দিয়ে পরীক্ষা নেন আমাদেরকে তো আমরা নারীর অধিকার সঠিকভাবে আদায় করতে পারছি কিনা এটাও আমাদের জন্য একটা পরীক্ষা আমি আমার মায়ের সাথে আচরণ ঠিক করছি কিনা বোনের সাথে আচরণ ঠিক করছি কিনা তারপরে হচ্ছে যে আপনার আদার্স সাথে আচরণ ঠিক করতেছি কিনা সমস্ত কিছুর হিসাব আল্লাহ আমার কাছ থেকে নিবেন এটা তাহলে কি ওরা কি দিচ্ছে ঠিক মতো নাকি জুলুম করতেছে তারপরে আসি সমতার নামে জুলুম প্রতিষ্ঠা করা হ্যাঁ সমতার নামে জুলুম প্রতিষ্ঠা করা দেখেন এই জায়গায় এরপরে এই সমতা বলে জুলুম প্রতিষ্ঠা করে বলে আমরা বাংলাদেশের মানুষের সকল কিছু দেখতেছি এই দেশে উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে কিন্তু চিপার ভিতর দিয়ে পাঁচশো হাজার কোটি টাকা ডলার যখন পাচার হয়ে যায় এই রূপপুর পারমাণবিক বিমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তখন কি ঠিক থাকে না জুলুম হয়ে যায় বলে তাহলে এটা কি সমতা বলে বলে কি করে জুলুম করে এই কনসেপ্ট বলছি না আগেই মেশিন হচ্ছে সেকুলারিজম এই সেকুলারিজম এরাই এই জুলুম ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার মেশিন তারপরে হচ্ছে দেখেন এটা তো এটা করার মাধ্যমে তৈরি করে কোটি কোটি লোভী মানুষ পাঁচ হাজার পাঁচশো কোটি ডলার পাচার করছে হাউ কাম ম্যান। আরও যে কত কোটি কোটি ডলার বলে কিনা আমার পিয়নই তো চারশো কোটি নিয়ে গেছে এই যে কিছুদিন আগে স্বৈরাচারের পিয়ন ছিল দেখতে পাচ্ছি যদি আমরা আজ হতষ্ট না হই এরকম ঘরে ঘরে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এরকম আবার এই জুলুম প্রতিষ্ঠা হবে দুর্নীতি প্রতিষ্ঠা হবে বুঝতে পারছেন চেঞ্জ তারপরে এদের সম্পদের একমুখী তৈরি করে গরিবকে আরো গরিব করে ক্যাপিটালিজমের নাম শুনছেন পুঁজিবাদ এটার মাধ্যমে কি হয় গরিব যারা আছে গরিব হতে থাকে ধনী যারা আছে ধনী হতে থাকে বুঝতে পারতেছেন পৃথিবীর সমস্ত সম্পত্তি হাতে গোনা কিছু মানুষের হাতে ম্যাক্সিমাম পার্সেন্টেজ তাদের হাতে বাংলাদেশেও হাতে গোনা কিছু মানুষের হাতে ম্যাক্সিমাম সম্পদ আর বাদ বাকি সম্পদ ওই যে আমাদের গরিব মানুষের হাতে গরিব দিন দিন গরিব হচ্ছে আর এই জুলুমকারীরা দিন দিন বরলোক হচ্ছে তারপরে হচ্ছে কিসের বদলে মেধার বদলে সত্যের বদলে ব্যবসা ব্যবসা বান্ধব উপাদানকে প্রাধান্য দেয় বুঝতে পারতেছেন মামা চাচা খালুকে গুরুত্ব দেয় এটা ওই ফ্যাসিজম লিবারিজমের আদর্শ তারপরে তৈরি করে জালেমদের সরবরাহ করে জুলুমকে উন্নয়ন বলে চালায় ষোলো বছরে দেখছি না জুলুম করেছে উন্নয়ন হয়েছে লুক মানুষ মরতেছে আহা এই যে কি কষ্ট হ্যাঁ মানুষজনের হাহার আমি তো অবাক যে এই জেনারেশন কোথায় ছিল ছিলেটিভ তো চিনেন যারা জাকার জঙ্গি এটা ওই সেকুলারিজম লিবারিজমের কিভাবে ব্যক্তি স্বাধীনতার নামে মানব শরীর মন সমাজ পরিবার ধ্বংস করে দিচ্ছে কিউ ট্রান্সজেন্ডার একটা মানুষ নিজের এমনভাবে পরিবর্তন করছে যে এখন ওকে থেকে এখন বলতে হবে যে এই হচ্ছে ট্রান্স ডগ কি ডগ ডগ একটা ছেলে সে ছেলেদের সাথে যুদ্ধ করে পারতেছে না সে এখন নিজেকে পড়ে দিচ্ছে আমি ট্রান্স মেয়ে এজন্য সে অলিম্পিয়াডে নাম্বার ওয়ান র্যাঙ্কিং পাইছে এর আগে তার র্যাঙ্কিং ছিল তিনশো চারশো বুঝতে পারছেন এই যে পরিবর্তন করতেছে মানুষজনের স্বাভাবিক সৃষ্টিগত অভ্যাসকে পরিবর্তন করতেছে সেক্সুয়াল বিহেভিয়রকে পরিবর্তন করতেছে এইটার অন্যতম ক্যারিগর এই সেকুলার লিবারিজম কমিউনিজমের যে সিস্টেম আছে তন্ত্র মন্ত্র গণতন্ত্রের যে সিস্টেম আছে এই সিস্টেমের ভিতরে ভাই এত কিছু হয়ে যাচ্ছে সমাধান লাগবে না আমাদের ভাই সমাধান দরকার তো আমরা এত কষ্ট করে স্বাধীনতা নিয়ে আসছি এই স্বৈরাচারকে পতন করে ছাত্র ভাইয়েরা জেনারেশন জেড রে স্বাধীনতা নিয়ে আসছে সংস্কার চাচ্ছে না ওরা হাসপাতালে হাসপাতালে গিয়ে সংস্কার করতেছে না বিভিন্ন জায়গায় গিয়ে সংস্কার করতেছে না এই যে শুনলাম যে ছাত্র ভাইয়েরা সবাই সম্মিলিতভাবে প্রশাসনকে নিয়ে গিয়ে মাদকের যত কারবার আছে এই লালমনিহাট থেকে শুরু করে ফুলবাড়ি থেকে শুরু করে সব কিছু উৎখাতের একটা পরিকল্পনা করতেছে সবাই বলুন আল্লাহ যেন তাদেরকে কবুল করে না আমিন এইরকম জায়গায় জায়গায় দুর্নীতি হচ্ছে চাঁদাবাসকে ধরে তার গলায় জুতার মালা পরিয়ে বুকে লেখা দেখা হচ্ছে চাঁদাবাস হচ্ছে না তো সংস্কার যদি রূপে করতে চায় আমাদের দরকার সঠিক এবং স্থায়ী সমাধান এটা জানার আগে বলেন আপনারা কারা আমরা মুসলিম মুসলিমদের জন্য সমাধান সারিয়া কারণ আল্লাহর শাসন ছাড়া কোনো মুসলিমের সংস্কারমূলক ভালো থাকার কোনো কখনো কোনো দিন হয়নি ভবিষ্যতেও হবে না ঠিক কিনা বলেন তাহলে চেঞ্জ কি এটা কথা বললে আগে ধরে নিয়ে যাবে আয়না ঘরে রাখবে তো কে যেন বলতেছিল আমার সাফর সঙ্গী বলতেছিল ধর আয়না ঘর এখন নেয় সব ভেঙ্গা দিছে। এখন কোন সমস্যা নাই যা হয় হোক তো ঠিক আছে বলি ভেঙে দিছে যখন সারিয়া কি হচ্ছে আল্লাহ জালের আনিত বিধান যেটা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সমস্ত সিস্টেমকে মেনটেন করবে ক্লিয়ার এটা কিন্তু এরকম না যে এটা নাই এখন অতীত পুরাতন এরকম না আপনারা জানেন না বিধায় এ করতেছেন ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইসলামিক পররাষ্ট্রনীতি একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যত যা কিছু দরকার সমস্ত কিছু আছে কোথায় এটার মাধ্যমে আমরা কি পাবো একটু দেখে নেই ভাই সারিয়া নারীর নিরাপত্তা নিশ্চিত করে আমরা যারা মুমিন আমরা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নাকি কোনো মেয়ে যদি হেঁটে যায় আমরা পথ উল্টা করে চলে যাই নাকি মাথা নিচু করে আমরা যাই মাথা নিচু করে যাই সম্মান দেয় মেয়েকে এটা একজন মুসলিমের কর্তব্য তো এইরকম মুসলিম এইরকম শাসন যদি এ দেশে থাকে একটা নারী সর্বোচ্চ নিরাপত্তায় থাকবে ঠিক কিনা বলেন কারণ অপরাধ করবে কারা ভাই আমরাই তো করব। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর বিধান মানি সে অনুযায়ী চলি তাহলে কি অপরাধ হবে বলেন এবং শরিয়াতে যে সকল শাস্তির বিধান দেওয়া হয়েছে সেগুলোকে অনেকে বলে মধ্যযুগীয় বর্বরতা আজকে আমরা দেখছি না মধ্যযুগ কাদের ওই পশ্চিমা খ্রিস্টানদের কাদের পশ্চিমা বিশ্বের তাহলে এইটা মধ্যযুগীয় না বরং এই শাস্তির বিধানই আমাদের জন্য সুয়েটেবল এটা একবার কার্যকর করে দেখেন দেখবেন ধর্ষণের আশেপাশেও মানুষ যাবে না ঠিক কিনা বলেন নারীর প্রাপ্য অধিকার নারীকে পৌঁছে দেওয়া আপনার ফুফু তাকে কি তার সঠিক সম্পত্তি দেওয়া হয়েছে ঠিকভাবে মেয়েরা আমাদের সমাজে সম্পত্তির ভাগ ঠিক মতো পায় অধিকার ঠিক মতো পায় একটা রিক্সাওয়ালা তিন চারটা বিয়ে করতেছে কিন্তু কারু হক আদায় করতেছে না তার কি শাস্তি হওয়া উচিত না এই সমাজে শাস্তি হয় তার শাস্তি হয় না যৌতুক প্রথা এটা তো হিন্দুয়ানি প্রথা এই কালচার মুসলিম সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে কি জুলুম ঠেকাতে পারছে তারপরে কি অপরাধ ঠেকাতে পারছে পারে নাই তাহলে এইটার জন্য দরকার কার নারীকে প্রাপ্র অধিকার বুঝিয়ে দেওয়ার শারিয়ার দরকার কারণ শারিয়া জানে নারীর মর্যাদা কোথায় আল্লাহ আলাইহি সাল্লা আমাদেরকে বলে দিয়েছেন মা 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 এর পরে বাবা অর্থাৎ মায়ের গুরুত্ব মেয়ের গুরুত্ব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর এই ইসলামই বলে দিয়েছে একজন পুরুষের চারিত্রিক সার্টিফিকেট দাতা হচ্ছে তার স্ত্রী এই যে স্ত্রী এই যদি সার্টিফিকেট দিয়ে দেয় যে আমার স্বামী ভালো জান্নাত নিশ্চিত এত গুরুত্ব দিয়েছে নারীকে সোফান আল্লাহ এরপরে কি সুষমতা নট সমতা ভাই দুইটা ডিফারেন্ট একটু বুঝি সুষমতা কি যার জন্য যার জন্য যেটা সুয়েটেবল সেটা হচ্ছে সুষমতা একজন মেয়ে সে কি একশো কেজি ওজনের একটা তার শারীরিক সমস্যা হবে সে ঠিক মতো নিতে পারবে না এটা কিন্তু পশ্চিমা নারীবাদীরা বলে বাংলাদেশের নারীবাদীরা বলে নারীকে সমান অধিকার দিতে হবে ও যদি একশো কেজি তোলে ছেলেরা আমাকেও একশো কেজি তুলতে হবে এটা হচ্ছে কি সমতা কি এটা সমতা বলছেন আর সুষমতা মানে হচ্ছে নারীর সাথে যার সাথে শারীরিকভাবে বা সুয়েটেবল যেটা সেটা বন্টন করে দাও ঠিক আছে জুলুম করো না কিন্তু সমতা সমতা পরে আমরাও চায় চায়। এটা কি সমতা না তারপরে নেক্সট পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সম্পদের বিপরীতমুখী প্রবাহ বজায় রাখে আর তার সাথে মেধার মূল্যায়ন নিশ্চিত করে দেখেন আমরা একটা বিষয় কনফার্ম যে আমরা অপচয় করব না অপচয়কারী কি বলছে শয়তানের ভাই বলছে সারিয়া আর এই জায়গায় কোনো ধরনের কোনো অপচয় হলে সেটাকে রোধ করার দায়িত্ব ইসলামী শারিয়ার কিন্তু আমাদের দেশে এইটা সঠিকভাবে রোধ হয় এই তন্ত্র মন্ত্র কি সঠিকভাবে রোধ করতে পারছে আমাদেরকে পারে নাই বক্সের মানে এই যে ডেক্সের তল দিয়ে টাকা নিচ্ছে তারা একই বিষয় বিআরটিতে যাবেন লাইসেন্স নিবেন টাকা দিয়েও লাইসেন্স নাও নালে ফেল হয় কি না ফেল করলেও লাইসেন্স পেয়ে যায় কি একটা বাস্তবতা তারপরে সম্পদের বিপরীতমুখী প্রবাহ বলছিলাম না ক্যাপিটালিজম গরিবরা গরিব হচ্ছে ধনীরা ধনী হচ্ছে ওয়াট সারিয়া কি দেয় সারিয়া জাকাত ব্যবস্থা চালু করেছে এই জাকাত ব্যবস্থার মাধ্যমে বড় লোকরা তার সম্পদের কিছু অংশ টু মাত্র দান করবে গরিবদের গরিবেরা এটা নিয়ে ব্যবসা করবে বাণিজ্য করবে এবং এরপরে তাদের অবস্থানেরও উন্নয়ন হবে তাহলে ফ্লো হচ্ছে না উঁচু থেকে নিচের দিকে গেলে কী হবে একটা সুষমতা ব্যালেন্স থাকবে না বুঝতে পারছেন সারিয়া এই কাজ করে না হয়তো কি আজকে ঢাকা শহরের লোকজন মাছের কাটা কিনে খেতে দেখছি না আমরা মাছের কাটা কিনে খেতে দেখছেন ঢাকা শহরের লোকজন মাছের কাটা কিনে খায় গরিবেরা একবেলা খায় দুই বেলা খাইতে পারে না এরকম অনেক সম মানে অনেক অনেক আছে আমাদের সমাজে তারপরে মেধার মূল্যায়ন নিশ্চিত করে আল্লাহ কোরআনের করেমে বলছেন ইকর তুমি পড়ো মেধার গুরুত্ব দাও ইভেন ইফ ওলামা কেরাম যারা জ্ঞান অর্জন করেন এল অর্জন করেন তাদের গুরুত্ব কতটুকু বলেন তো সমাজে যারা এলম অর্জন করে জ্ঞানী মেধাবী ইসলাম তো এটাও বলে দিয়েছে শরিয়ার ভিতরে সেটা হচ্ছে যে এমন কোনো ব্যক্তিকে কোনো পদে বসানো যাবে না কোনো লিডারশিপ করা যাবে না যে কিনা অজ্ঞ আমরা কি করি ভাই টাকার বিনিময়ে গাঁজা খায় মাদক খায় নেশা খো ওদেরকে আমরা জায়গায় তুলে দেয় চেয়ারে তুলে দেয় চেয়ার করে কিনা তন্ত্র মন্ত্র এটা করে কিনা কি করা লাগবে ভোট দেওয়া লাগবে এর আগে কি করতে হবে নমিনেশন নিতে হবে তো নমিনেশনে যেহেতু ওই ঘুষখোর ওই সুদখোর ওই বাজে ক্যারেক্টার ওই একশোটা মামলা আছে তারাই যদি পায় কি এর ভোট আর কি আর কি ভাই পনেরোশো টাকা দিলে আমরা নিজেরাই ভোট দিয়ে আসি আছে কিনা আল্লাহ তো যে জায়গায় সঠিক নেতা নির্বাচন হবে না যে জায়গায় মেধার গুরুত্ব নাই সে জায়গায় আমি কিভাবে থাকব বলেন তাহলে সমাধান কি শরিয়া এ জায়গায় মেধার গুরুত্ব সবচেয়ে বেশি প্রখর সারিয়া যদি থাকতো এত এত আন্দোলনও করা লাগতো না কারণ এই সমাজের সম্পূর্ণ মেধার গুরুত্ব তখন দেওয়া হতো তারপরে কিভাবে জালেমকে বাধা দেয় জুলুমকে নশ করে স্যার আলোচনা করতে বলছিল না যে একটা ছাত্র এসা তাকে বলতেছিল যে স্যার আমার আন্দোলনে যেতে হবে কারণ জুলুমের বিরুদ্ধে যেতে হবে গজুয়াতুল হিন্দের একটা অংশ এটা হতে পারে জুলুমকে ধ্বংস করার যে সিস্টেম যে প্রথা এটা ইসলামই আমাকে শিখায় দেয় জুলুমের নশ করা তার মানে এই যে ফ্যাসিজম থেকে শুরু করে যত ইজম যত গণহত্যা বিগত একশো দুইশো বছরে সংঘটিত হয়েছে হলকাস থেকে শুরু করে আদার যত জেনোসাইডগুলো আছে সবগুলো নে এই লিবারিজম কমিউনিজম মতন্ত্র মন্ত্রের মতবা ঠিক কিনা বলেন সরিয়া যদি থাকে এই জুলুমের কোনো কিছুই হবে না তারপর হচ্ছে সরিয়া মানুষের মন সমাজ সমাজ মানুষ প্রতিবেশ পরিবেশ এগুলোর সাথে কমপ্লয়মেন্ট কমপ্লায়েন্ট রাখবে মানে সমস্ত কিছু অ্যাটাচেবল থাকবে একটা জায়গায় দুর্নীতি হবে না একটা জায়গায় ইলিশের দাম দেখেন কত খায় আমরা সতেরোশো টাকা কেজি করে খাইছি এখন সেটা কমে এক হাজার টাকা জিনিসপত্রের দাম যখন কমে যাবে মানুষের হাতের নাগালে যখন থাকবে টাকা কম হবে জিনিসের মান ভালো হবে যারা ওজনে কম দেয় তারা যখন ভয়ে একটু ওজনে বাড়ায় দিবে সারিয়াতে আছে। যে তুমি যখন ওজন দিবা একটু বাড়ায় দিও তুমি ওজনের ভিতরে কারচুপি করো না এত সুন্দর সমাজ যেই সমাজ দেখে কিনা চায়নার মানুষেরাও পর্যন্ত মুসলিম হয়ে গেছে সেই সমাজকে আমাদের শান্তি দিবে না বলেন বলেন না তাহলে সমাধান কি দিবে সারিয়া নেক্সট তাহলে ভাই সমাধান যেহেতু চাচ্ছি সংস্কার যেহেতু চাচ্ছি এখন নয়তো কখন বলেন কখন দরকার সমাজের রন্ধে রন্ধে সমস্যা এজন্যই তো আমরা একটা স্লোগান দিচ্ছি লা হাল্লা ইল্লাহ শরিয়া শরিয়া ছাড়া কোনো সমাধান না আছে আমার সাথে সবাই বলেন শরিয়া ছাড়া শরিয়া ছাড়া শরিয়া ছাড়া কেউ যদি বলে তুমি জঙ্গি হয়ে যাচ্ছো সরকার বিরোধী কথা বলছো ছাত্র ভাইদেরকে বলতে চাই এটা আমাদের প্রোডাক্ট মুসলিমদের প্রোডাক্ট আমাদেরকে বলতে দেন আবার যদি মুখ চেপে ধরেন বলা যায় না আরেকটা বিপ্লব সৃষ্টি হয়ে যেতে পারে খনিকের বিজয় পেয়েছি আমরা বুঝাতে চাই আপনাদেরকে দেখেন আপনারা যে শান্তি চাচ্ছেন আপনারা যে শৃঙ্খলা চাচ্ছেন আপনারা যে ভালো কিছু চাচ্ছেন সেই ভালো কিছু সারিয়াতে আছে এটা আমরা বুঝাতে চাই আপনাদেরকে আপনারা বোঝেন এখন না হলেও পরবর্তীতে যত তাড়াতাড়ি সম্ভব স্টেপ নেন নয় বলা যাচ্ছে না বাংলার মাটিতে আবার ফ্যাসিজমের মূল তৈরি হয়ে যেতে পারে বলেন ঠিক কিনা আর এটা যদি একবার শাসন চালু করে দেন যুদ্ধ দেশ আফগানিস্তানের দিকে তাকান নিমিশের ভিতরে তিন বছরের মাথায় সে জায়গার উন্নয়ন আর উন্নয়ন সোহান আল্লাহ সুপার কার পর্যন্ত তৈরি করতেছে জিডিপি বেড়ে গেছে বাংলাদেশের টাকার মান থেকে তাদের টাকার মান বেড়ে গেছে কি উন্নয়ন ভাই সোহান আল্লাহ যেটা ষোলো বছরেও হলো না সোহান আল্লাহ প্রিয় ভাই আমার তবু কথা বেশি বাড়াবো না আমাদের তৈরি হতে হবে প্রস্তুত হতে হবে আমাদের সিরাহ জানতে হবে রাসুল সাল্লাহ আলসালামে বায়োগ্রাফি জানতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার হোমওয়ার্ক হিসেবে আপনারা রাখবেন কথা দেন হোমওয়ার্ক করবেন তো সিরাপটা জানবেন লেকচার সিরিজ পছন্দ হলে রেইন্রফসের ইউটিউবে লেকচার সিরিজ পাওয়া যায় ওই লেকচার সিরিজটা দেখবেন ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগবে ওইটাও যদি পছন্দ না হয় বই যদি পড়তে পছন্দ করেন বই পড়বেন রেইন বই আছে আর রাহিকুল মাত্তুম আছে যেমন ছিলেন তিনি এরকম অনেক রৌফুর রহিম অনেক প্রকাশনী অনেক বই বের করেছে রসুল সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কারণ আমরা ছাত্ররা আমরা জেনারেশন জেডরা আর কিছুদিন পরেই এখন থেকেই তো আমরা নেতৃত্ব দিচ্ছি তো নেতৃত্ব একজন সফল নেতা যদি বলেন যে একজন সফল নেতার নাম বলো কি বলবেন আপনারা মোহাম্মদ সাল্লাম নাকি বলবেন আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব বলে নজুবিল্লা আমার সাথে সবাই বলবেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার নেতা তোমার নেতা ঠিক আছে আদর্শ হতে হবে রাসূসাল্লাসের সিরা তিনি কিভাবে লিড দিয়েছেন তিনি কিভাবে রাষ্ট্র সংস্কার করেছেন তিনি কিভাবে আইয়ামের জাহেলিয়াত থেকে একটা সুন্দর সুষ্ঠু রাষ্ট্রে পরিণত করেছিলেন এই বিষয়গুলো জানতে হবে কাদের আমাদের তালেই কিনা কোনো সিচুয়েশন থাক এই সিচুয়েশন থেকে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো ইনশাল্লাহ এই আমাদের প্রপার স্টাডি দরকার আল এর প্রপার স্টাডি করব আমরা যে যে সাবজেক্টে পড়াশোনা করতেছি বলে জেনারেশন জেড সব পারে যখনই পড়াশোনার নাম বলতে হয় ভাই একটু পরে কথা বলি তোমার সাথে কারণ এই যে এটা বলে জেনারেশন জেড সব করবে কিন্তু পড়াশোনার দিক দিয়ে যখনই কথা বলবে তখনই সমস্যা ভাই আমাদেরকে স্টাডি করতে হবে জানতে হবে হিস্ট্রি জানতে হবে হ্যাঁ এত কিছু হয়ে যাচ্ছে জানতে হবে একটা বই সাজেস্ট করি ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব কি ইতিহাসের আনায় বর্তমান বিশ্ব ব্যবস্থা এই বইটা সবাই একটু পড়বেন কাইন্ডলি নলেজ হিসাবে গ্যাদারিং মানে ভালো একটা আইডিয়া পাবেন বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে বুঝতে পারবেন জায়নিজম থেকে শুরু করে আদার্স যেগুলো মতবাদ আছে এগুলো কিভাবে আমাদের কব্জা করতেছে ইনশাল্লাহ বুঝতে পারবেন তারপরে হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট সেলফ সাফিশিয়েন্ট হবেন আপনারা ব্যবসামুখী চিন্তাভাবনা করবেন স্কিল ডেভেলপমেন্ট করবেন ভাই এখন অনেক স্কিল ঘরে বসে আর্ন করা যায় ডিজিটাল মার্কেটিং এসিও ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন সিপিএম মার্কেটিং আরও অনেক অনেক স্কিল আছে ঠিক আছে এই স্কিলগুলো আপনারা অর্জন করবেন এবং হালালভাবে কিন্তু টাকা উপার্জন করা যায় কিন্তু বুঝতে পারতেছেন বসে থাকবো না যাদের কম্পিউটার আছে কাজে লেগে যাব ক্লিয়ার সবসময় রিসার্চ করবেন যখনই মাথার ভিতরে কোনো আইডিয়া থাকবে কোনো কিছু জানতে চাচ্ছেন সবসময় সেগুলো জানার চেষ্টা করবেন একটা হচ্ছে এআই টুলস নাম হচ্ছে চ্যাট জিপিটি আরটা হচ্ছে জিমিনি নাম শুনছেন তো চ্যাট জিপিটি জেমিনি এই দুটো অ্যাপস ইনস্টল করে নেবেন এআইকে ব্যবহার করেন যেহেতু আসছে যেহেতু ব্যবহার করব কিন্তু আমরা আমাদের যখনই কোনো বিষয় জানার প্রয়োজন হবে ওখানে জিজ্ঞাসা করব। যে কোনো বিষয় যে একটা সুন্দর আইডিয়া কোথায় থেকে যাবে সব বিষয়গুলো দিয়ে দিয়েছে ঠিক আছে এই বিষয়গুলো ওইখানে জন্য ইনশাল করবেন তো ইনশাল্লাহ আর এগুলোর মাধ্যমে ব্যবসা চেন্দ্রিক মতো চিন্তাভাবনা নিয়ে আসেন যাতে করে আমরা এই উম্মার জন্য কিছু করতে পারি আর্নিং নির্ভর কিছু চিন্তাভাবনা নিয়ে আসেন যাতে করে আমরা কন্ট্রিবিউশন দিতে পারি এই উম্মার জন্য করবেন তো